মার্চ থেকে আমাদের দেশ আরো অন্যান্য অনেক দেশের মতোই নিয়মবদ্ধ গৃহবন্দী, এবং স্বাভাবিকভাবেই সমস্ত স্তরের মানুষ তার কর্মক্ষেত্র, শিক্ষাক্ষেত্র, বিভিন্ন ক্ষেত্রেই বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। মানব উন্নয়ন মন্ত্রক থেকে বারবার বলা হয়েছিল যে ন্যাশনাল ডিজিটাল লাইব্রেরি অফ ইন্ডিয়া অনলাইন লাইব্রেরি ফ্রিতে বই পড়ার এবং পাওয়ার সুযোগ তৈরি করেছে। আমরা এ বিষয়ে কথা বলেছি আইআইটি খড়গপুরের কম্পিউটার সায়েন্সের অধ্যাপক এবং ন্যাশনাল ডিজিটাল লাইব্রেরি অফ ইন্ডিয়া যুগ্ম অধিকর্তা ডক্টর পার্থ সারথি দাসের সঙ্গে। শুনি তার কাছ থেকে ন্যাশনাল ডিজিটাল লাইব্রেরি অফ ইন্ডিয়ার সম্পর্কে কিছু কথা। 2015 এপ্রিল মাসে এই প্রচেষ্টাটা প্রথম শুরু হয়। আমাদের দেশে ছাত্রছাত্রীদের পড়াশোনার জন্য সব লেভেলে, মানে যেটা স্কুল, আর্লি কলেজ, কলেজের পরের দিক, ইভেন ইউনিভার্সিটি স্টাডিজ, আরো পরে মানে সারা জীবন জানতে চান এরকম, এদের জন্য কিভাবে একটা ডিজিটাল লাইব্রেরি তৈরি করা যায় যেখানে প্রধানত বিভিন্ন রকমের ডিজিটাল, শুধু বই নয়, বই হতে পারে, লেকচার হতে পারে, অডিও টেপ হতে পারে, কোয়েশ্চেন পেপার হতে পারে, সলিউশন হতে পারে, সিমুলেশন হতে পারে, কিন্তু প্রাধান্য হচ্ছে যে সেগুলো ওপেন এবং মানে ফ্রি ভাবে, মানে বিনামূল্যে সেইগুলো যদি ছাত্রছাত্রীরা পেতে পারে। সুতরাং মানে সেইখান থেকে প্রায় 5 বছর ধরে এটা চলছে, এবং এর মধ্যে এটা 2018 এটা মানে সরকারি ভাবে ন্যাশনাল লঞ্চ করা হয় এবং তখন সবাইকে জানানো হয় ইত্যাদি। আমি এগিয়ে চলে আসছি এখনকার সময়, এখন কি আছে এবং বিশেষ করে এই কোভিড গত সমস্যাটা হতে কিভাবে ন্যাশনাল ডিজিটাল লাইব্রেরির গুরুত্বটা আরো বেড়ে গেল সেই জায়গাটা নিয়ে বেশি কথা বলি। এক নম্বর হচ্ছে এখন এই 5 বছরে যেটা হয়েছে, 3 কোটির মতো ডিজিটাল কন্টেন্ট আছে যেগুলো ওপেন এবং ফ্রি। এই 3 কোটির মানে আপনি বললেন যে শুধু যে টেক্সট থাকবে তা না, অডিও থাকতে পারে, এর মধ্যে বই আছে যেগুলো টেক্সট, ন্যাচারালি প্রচুর মানে লাখে লাখে গবেষণাপত্র আছে প্রায় সমস্ত বিষয়ে সেগুলো টেক্সট, কিন্তু সেটা ছাড়াও প্রচুর, যেমন এখন তো মাল্টিমিডিয়ার সময়, সুতরাং আমরা লেখাপড়া করছি ভিডিও লেকচার শুনে, প্রচুর মানে আমাদের প্রায় 1-2 লাখের মতো বোধ হয়, আমি এক্সাক্টলি বলতে পারবো না, কম বেশি হতে পারে, কিন্তু 1.5-2 লাখ ভিডিও লেকচার আছে বিভিন্ন বিষয়ের উপরে, এবং সেগুলো কোর্স লিঙ্ক, মানে খালি এমনি জেনারেল লেকচার না, মানে একদম একের পর এক লেকচার পড়ে পড়ে লোকে ইয়ে করতে পারে। অডিও বুকস আছে, অডিও গল্পের বই, মানে আমরা যেমন ছোটবেলায় ঠাকুমা দিদিমার কাছে গল্প শুনতাম সেরকম আর গল্পের বই, এবং এইগুলো তো হচ্ছে ফর্ম হিসেবে, কিন্তু মানে বই পেপার এসব ছাড়াও যেমন আমরা প্রচুর প্রশ্নপত্র কালেক্ট করি সেগুলোর সমাধান, যেমন ধরুন এই গত 5 বছরের যেই মেনের সমস্ত প্রশ্নের সমাধান আমরা এখানে দিয়েছি, এই লাইব্রেরিতে আমরা দিয়েছি, এবং সেই সমাধানগুলো গুরুত্বপূর্ণ এই জায়গা থেকে, এই সমাধানগুলো করেছে যারা তারা সবাই যেই মেন আইআইটি যেই পাশ করা ছাত্রছাত্রী, এবং তারপরে মাস্টারমশাইরা সেটা দেখেছে, এবং সেখানে আমরা শুধু সলিউশনটা দিইনি, আমরা এইটা বোঝানোর চেষ্টা করেছি যে তুমি কি করে 4টের মধ্যে 2টোকে তুমি কি করে তাড়াতাড়ি বাদ দিতে পারো, আইআইটি জয়েন যেটা মানে অ্যাডভান্স বলে এখন যেটা, তার 11 বছরের সলিউশন আছে, অন্যান্য আরো অনেক পরীক্ষার সলিউশন আছে, এবং কোয়েশ্চেন পেপার সলিউশন, টিউটোরিয়াল, এই বিভিন্ন ফর্মে মানে পুরো জিনিসটা দেওয়ার একটা মেন জায়গা হচ্ছে যাতে করে আমরা ছেলে মেয়েদের পড়াশোনার জায়গাটাকে তাড়াতাড়ি এগিয়ে নিতে পারি। একটা কথা জানতে চাই, যে কোনো ক্লাসের, আমি কিন্তু বলছি একটা তো পড়াশোনা তো ধাপ আছে, ধরুন আমি যদি বলি বিদ্যাসাগরের বর্ণ পরিচয় কি আমি এখানে পাবো, বা আমি বাংলা ভাষার ক্ষেত্রে বললাম মালায়ালামের যে প্রাইমার আর কি, ওই রকম ভাবেও কি বই থাকে নাকি নির্দিষ্ট একটা ক্লাস থেকে একটা, ধরুন না আমরা মোটামুটি ধরে নিচ্ছি যে উচ্চ মাধ্যমিক বা মাধ্যমিক পাঠের স্তর থেকে বই রকম থাকবে, এরকম কোনো নির্দিষ্ট আছে না সব রকম বই রাখা থাকে? মানে দুটো জায়গা দেখার, একটা হচ্ছে যে আমরা যদি ধরি যে কি রাখতে চাই তাহলে সব লেভেলের জিনিসই রাখতে চাই সব স্তরে। আচ্ছা, আর আমি যদি এই মুহূর্তে বলি কি আছে তাহলে বেশি যেটা আমরা এখনো পর্যন্ত করতে পারি সেটা হচ্ছে
মানে হাই স্কুলের জিনিস অনেক বেশি আছে, মানে 8, 9, 10, 11, 12। কলেজের শুরু বিশেষত খুব ইঞ্জিনিয়ারিং, ম্যানেজমেন্ট, ল এইসবের মানে ইন্ট্রোডাক্টরি টু মানে গ্র্যাজুয়েশন লেভেলের মেটেরিয়াল প্রচুর আছে, এইগুলো বেশি আছে। আপেক্ষিক ভাবে আপনার মালায়ালাম ভাষার প্রাইমার সম্ভবত নেই, কারণটা খুব মানে বোঝবার, সেটা নিয়ে আমরা অনেক কাজ করছি যে ভারতে 22 ভাষা আছে শিক্ষার আমাদের এইট শেডিউলে, কিন্তু আমাদের এই বেশিরভাগ ভাষাতে আমাদের ডিজিটাল পাবলিকেশন নেই। আমাদের পাবলিশাররা খুব ছোট এবং তারা খুব আঞ্চলিক ভাবে কাজ করেন। আমি কলেজ পাড়ার পাবলিশারদের সঙ্গে আমি প্রভুত্ব ভাবে ইন্টারাক্ট করেছি, বেশিরভাগ পাবলিশারের কিন্তু কোনো ডিজিটাল পাবলিকেশনের অবস্থাই নেই এই মুহূর্তে। ভারতীয় ভাষায় বেশিরভাগ যে লেখাপড়ার পাবলিকেশন সেগুলো বোর্ড গুলো থেকে আসে, স্কুল বোর্ড থেকে আসে। আমাদের প্রায় বোধ হয় গোটা 20 স্কুল বোর্ডের কন্টেন্ট আমরা ইন্টিগ্রেট করি এর মধ্যে আছে, কিন্তু সব বোর্ডের কাছে সমানভাবে জিনিসপত্র নেই। এনসিইআরটি, সিবিএসসি সমস্ত কিছু মানে সমস্ত পাবলিশ বই আছে, কারণ ওনারা দে আর ভেরি জেনারাস, দে সাপোর্ট আস কোয়াইট এ লট, ওনারা সব দেন, সেগুলো দেওয়া যায়। এইটা হচ্ছে মোটামুটি আমি যদি প্রাধান্য বলি তাহলে এই জায়গাটা হচ্ছে বেশি। আচ্ছা, একটা জিনিস আমার জানতে ইচ্ছে করছে যে এই যে আমরা তো ফ্রি বলছি যে কেউ এটা পেতে পারবে, যার একটা মোবাইল সেট বা একটা ট্যাব বা কি ল্যাপটপ বা একটা কোনো এরকম ডিজিটাল প্ল্যাটফর্ম আছে, সেখান থেকে সে মানে আমি যতটুকু দেখেছি আপনাদের ডিজিটাল মিডিয়াম লাইব্রেরি সম্পর্কে যে www.ndli.com করলে সেখানে যদি ক্লিক করা যায় তাহলে পেজটা খুলে যাবে, তাই তো? হ্যাঁ, মানে ওই লিঙ্কটা মনে রাখার চেষ্টা করার দরকার নেই, গুগলে গিয়ে ন্যাশনাল ডিজিটাল লাইব্রেরি অফ ইন্ডিয়া দিলে লিঙ্কটা দিয়ে দেবে, সেটা সুবিধে। সেখানে গেলে যে কোনো জায়গা থেকে গেলে ওই লাইব্রেরিতে ঢুকে যাওয়া যাবে, পয়সা লাগে না কোনো, গিয়ে সার্চ করুন, ডাউনলোড করুন, অ্যান্ড্রয়েডে হয়, এমনি আইফোনে হয়, ল্যাপটপ ইত্যাদি মানে ওয়েবেতে হয়। আমি 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 এটাকে আরেকটু মানে একদম ঠিকভাবে বলবো, সেটা হচ্ছে আমাদের টোটাল কন্টেন্ট আছে প্রায় 4,70,00,000, এর মধ্যে 3 কোটি মোটামুটি আপনি ফ্রিলি ডাউনলোড করে নিতে পারবেন। প্রায় 1.5 কোটি কন্টেন্ট হচ্ছে যেগুলোর কোনো না কোনো রকমের লাইসেন্স লাগে, সর্বদা সেটা পয়সা নাও হতে পারে। আচ্ছা, কিন্তু কিছু কন্টেন্ট হয়তো মানে এইমস এর নেটওয়ার্ক এর মধ্যে, অল ইন্ডিয়া মেডিকেল সায়েন্স এর নেটওয়ার্ক এর মধ্যে বসলেই খালি পাওয়া যাবে, অন্য জায়গায় পাওয়া যাবে। তার বাইরে লাগবে বলে মানে কোভিড ভেবে তো কেউ স্ট্রাকচারটা তৈরি করেনি, ইনস্টিটিউটে পড়াশোনা করে একটা কাজ চলে যেত, কিন্তু ইন জেনারেল সেইসব ছাড়াও 3 কোটির ওপরে কন্টেন্ট আছে, যেটা মানে প্রচুর পরিমাণে স্কুল এবং কলেজের ছাত্রছাত্রীরা এই সময় বাড়ি থেকে ব্যবহার করছেন এবং করতে পারছেন। আপনারা বুঝতে পারেন না যে মানে কত মানুষ এটা অ্যাক্সেস করছে, কত মানুষ? হ্যাঁ, মানে আমি আপনাকে বলি কোভিড এর আগের পরে একটু চিত্র বলি। কোভিড এর আগে মোটামুটি গড়ে একটা সাধারণ দিনে 20,000 ডকুমেন্ট লোকে দেখত, আর এটা কোভিড এ চলাকালীন সেইটা সেই সংখ্যাটা গড়ে 1,00,000 কাছাকাছি, 5 গুণ বেড়েছে, মানে এমন দিনও গেছে যেদিন 3,00,000 পরীক্ষা দিয়ে বলা হলো বা কিছু, সেটা হলে বেড়ে যায়, কিন্তু 5 গুণ মানে গড়টা অন্তত 5 গুণ বেড়েছে। মানে সেই জায়গা থেকে লোকে যথেষ্ট ভাবে ব্যবহার করছেন, কিন্তু আমাদের জনসংখ্যা তো বিশাল, আমরা স্বাভাবিকভাবেই চাইবো যে আরো অনেক ছাত্রছাত্রী এবং শিক্ষক অভিভাবক এরা ব্যবহার করুক, যাতে করে মানে ভারত সরকার যে এটা মানে একটা সৎ প্রচেষ্টা নিয়ে 5-6 বছর ধরে এরম ভাবে করছেন, আমরা সবাই তৈরি করছি, সেটা যাতে মানে সেটার উপযোগিতাটা দাঁড়ায় আর কি বলতে চাই। আমি একটা কেস স্পেসিফিক উদাহরণ দিচ্ছি, ধরুন এই মে মাসটা আমরা জানি শুরুতে আমাদের বহু মানুষের অত্যন্ত প্রিয় চলচ্চিত্র নির্মাতা সত্যজিৎ রায়, তার বহুধা বিস্তৃত প্রতিভা, আবার ঠিক 8ই মে অথবা 8ই মেতেই পড়ে বেশিরভাগ দিন আমাদের বিশ্ববন্দিত কবি তথা
দার্শনিক রবীন্দ্রনাথের কথা আমরা জানি, আবার মাসের শেষের দিকে কাজী নজরুল ইসলামের জন্মদিন। আমি তিনটে একটু আমাদের খুব পরিচিত নাম বললাম, এদের এদের ধরুন সমস্ত কিছু রয়েছে, তা আমি চাইছি রবীন্দ্রনাথের নাটকটুকু খুঁজতে চাইছি। তাহলে কি সার্চে গিয়ে রবীন্দ্রনাথ বাংলায় লিখে রবীন্দ্রনাথ ঠাকুর নাটক এইরকম যদি সার্চ দেওয়া যায় তাহলে কি বের করার সুবিধা হবে, না আগে রবীন্দ্রনাথ ঠাকুর নাম দিতে হবে তারপরে তার ভাগগুলো আসবে, বা সত্যজিৎ রায় তার ইলাস্ট্রেশন এরকম ভাবে ভেঙে ভেঙে দিতে হবে সার্চটা? আমি সার্চ পদ্ধতিটা একটু শ্রোতাদের জন্য বুঝিয়ে দিতে চাইছি, আপনি একটু বলে দেন। দুটো জিনিস বলি, একটা হচ্ছে যে আপনি এমন লোকেদের নাম বললেন যে কিছু জিনিস না বলে থাকতে পারছি না, সেটা হচ্ছে যে সত্যজিৎ রায়ের, সত্যজিৎ বাবুর 39টা সিনেমার পুরো চিত্রনাট্য লিখেছিলেন। এবং আপনি অবশ্যই জানবেন বাঙালি হিসেবে সত্যজিৎ প্রেমী হওয়াটাই স্বাভাবিক, যে সত্যজিৎ বাবুর চিত্রনাট্য কিন্তু অন্যভাবে লেখা হতো, ওটা লিখতেন তার সঙ্গে ছবি আঁকতেন এবং ইয়ে করতেন। সেই পুরো কালেকশনটা সত্যজিৎ বাবুর খেরোর খাতা, সেটা মানে সন্দীপ বাবু স্ক্যান করিয়েছিলেন, এবং সেই পুরো কালেকশনটা একমাত্র ন্যাশনাল ডিজিটাল লাইব্রেরিতেই আছে আর কোথাও। উনি হিজ বিন ভেরি কাইন্ড, উনি আমাদেরকে মানে যেহেতু আমরা একটা পড়াশুনোর জায়গা একাডেমিক ইনস্টিটিউশন আইআইটি খড়গপুর বলে উনি আমাদেরকে ওটা দিয়েছেন, যে কারণে সত্যজিৎ রায়ের যে কোনো সিনেমার স্ক্রিপ্ট কিন্তু আপনি এখানে পড়তে পারেন, যেটা আপনি সব পড়বেন। সেইটা খুব ইউনিক কালেকশন। এবার রবীন্দ্রনাথ কি নজরুল কি বঙ্কিমচন্দ্র, এদের মধ্যে যাদের যাদের লেখায় কপিরাইট নেই, তাদের অনেকেরই লেখাগুলো আছে। এবার সেখানে দুঃখ প্রশ্ন, একটা কপিরাইট থাকলে হবে না, অর্থাৎ শীর্ষেন্দুবাবুর লেখা কিন্তু আপনি এখানে দেখতে পাবেন না, কারণ হচ্ছে শীর্ষেন্দুবাবুর লেখায় কপিরাইট আছে, সেটা আমরা রাখতে পারি না, সি হিসেবে দিতে পারি না। দু নম্বর হচ্ছে যে আগেকার যারা লেখক তাদের লেখাগুলো ডিজিটালি আছে করতে হয় কাউকে, ছাপা ছিল তো, মানে আপনার রবীন্দ্রনাথ বঙ্কিমচন্দ্র এদের লেখার উপর প্রচুর কাজ হয়েছে, বিভূতিভূষণ সেইগুলো সব আছে। এবার সেটা আপনি দুভাবে দেখতে পারেন, একটা হচ্ছে আমরা বলি সার্চ, আপনি লিখলেন রবীন্দ্রনাথ ঠাকুর তাহলে লেখা পাবেন, রবীন্দ্রনাথ ঠাকুরের কোন স্পেসিফিক লিখলেন নৌকা ডুবি তাহলে সেটা দিয়ে খুঁজলেন। এবার একটা মাপ চেয়ে বলবো যে সর্বদা বাংলায় করলে সার্চে সর্বদা ভালো কাজ করবে এরকম না, এইটা খুব জরুরি, কারণ আমি নিজে খুঁজতে গিয়ে দেখেছি। আচ্ছা, আবার বাংলা যে বানানটা সেটা যখন ইংরেজিতে আপনাদের মতো করে ইংরেজি নামটা লিখছেন, হ্যাঁ এই সমস্যা এখনো আছে, এই সমস্যা পুরো মানে পুরো আমরা যে বড় ভাবে সমাধান করতে পেরেছি তা নয়, কোনো ভারতীয় ভাষাতেই সার্চ এখনো পর্যন্ত ভালো কাজ করে না। আমাকে ইংরেজিতে করলে সহজে আসবে, ইংরেজিতে করলে সেটা সহজে আসবে, এটাই স্বাভাবিক। আর অন্য আরেকটা অপশন হচ্ছে, অন্য একটা জায়গা হচ্ছে যে এগুলো ব্রাউজ দেওয়া আছে, মানে আপনি স্পেসিফিক দেখছেন, অন্য ব্রাউজে যেমন বললেন যে আমি সোর্স দিয়ে কোথা থেকে এটা এসছে সেটা দিয়ে ব্রাউজ করতে চাই, আপনার একটা মানে ন্যূনতম ধারণা থাকে যে সত্যজিৎ রায়ের যে কোনো কালেকশন সত্যজিৎ রায় সোসাইটি থেকে আসবে, তাহলে আপনি ব্রাউজ করতে পারেন সত্যজিৎ রায় সোসাইটিকে, তাই সত্যজিৎ রায় সোসাইটি যত কিছু জিনিস দিয়েছে সব দেখতে পাবেন একসাথে, সহজ হলো ব্যাপারটা বাছাই করার ক্ষেত্রে অনেকটা। হ্যাঁ মানে সেরকম বিভিন্ন ভাবে ব্যাপারটা করা যায়, এবং সেটা ছাড়াও আপনি সার্চ করার পরেও একজন কেউ ঢুকলে দেখতে পাবেন বাঁদিকে, আমরা অনেকগুলো আমরা ফিল্টার বলি, মানে আপনি সার্চ করলেন আপনি খুঁজেছেন হয়তো মানে ম্যাগনেটিজম দিয়ে চুম্বক ধর্ম দিয়ে, এবার অনেক কিছু জিনিস বেরিয়েছে। এইবার আপনি বাঁদিকে খুঁজতে পারেন যে এগুলো আমি এর মধ্যে বাংলা ভাষার লেখাগুলো খালি চাই, ল্যাঙ্গুয়েজে কোন কতগুলো আইটেম কোন ভাষায় সেটা বলা আছে, আপনি খালি বাংলা সিলেক্ট করলে বাকি সবগুলোকে বন্ধ করে দেবে, খালি বাংলাগুলো দেখান কি আমি বললাম যে আমি লেখাগুলো রেজনিক আমরা পড়েছিলাম জয়েন্ট এন্ট্রান্স অঙ্ক করার জন্য, হ্যাঁ আমি অথরে রেজনিক সিলেক্ট করলে ও খালি রেজনিকের বইগুলো দেখান, তো এরকম অনেকগুলো ফিল্টার দিয়ে মানে সার্চ করার পরেও রেজাল্টটাকে খুব মানে সহজে গ্রহণযোগ্য করে তৈরি করে নেওয়া। আমাদের যেহেতু চলচ্চিত্র এই নাটক নিয়ে কথা হলো, এই পারফরমেন্স মানে যদি কোনো নাটক, আমি ব্যক্তিগতভাবে নাটকের প্রতি বেশি আগ্রহী চলচ্চিত্র মিডিয়ামের সঙ্গে যুক্ত, হয় যে অনেক তো নাটকের অডিও ভিজুয়াল রেকর্ডিং করে অনেকে রেখেছেন, সেরকম কোন জায়গা কি আছে যে কিন্তু আমি তার মনে হলো একটু সিনেমা দেখি বা নাটকের রেকর্ডিং দেখি, এরকম কোন সুযোগ কি আছে? এরকম আমরা এখনো পর্যন্ত করতে পারিনি, তার কারণ আমরাকে বলছি
যে নাটক বা সিনেমার জায়গায় কপিরাইট খুব মানে জটিল, খুব জটিল একটা ইস্যু। এবং এখানে কপিরাইট এখন বর্তমানে বিশেষত নাটক, গান আর সিনেমা, নাটক তার মধ্যে কম কারণ তার রেকর্ডিং এ আছে খুব কম, গান আর সিনেমায় কপিরাইট এত ভায়োলেটেড যে ওইখানটায় আমরা হাত দিতে চাই না। আমরা কপিরাইট ইস্যু মানে ইন্টেলেকচুয়াল প্রপার্টি অ্যাক্টের ব্যাপারে আমরা খুব যথেষ্ট যত্নশীল আর কি, যে কোনোভাবেই এই অ্যাক্ট যেন আমরা আমরা অ্যাকচুয়ালি কপিরাইট নিয়ে প্রচুর কাজ করি আমরা একটা। হ্যাঁ সত্যি কথা বলতে আমরা ম্যানুয়াল পাবলিশ করবো, মানে এতদিনে হয়ে যেত কোভিড না হলে, যেখানে আমরা সেই যে ম্যানুয়ালটা তৈরি করা হয়েছে গত 2 বছর ধরে, মানে সুপ্রিম কোর্টের লয়ার, একদম ইন্টেলেকচুয়াল প্রপার্টি প্রফেশনাল, লাইব্রেরিয়ান সবাই মিলে করেছেন যে একজন লাইব্রেরিয়ান তার কালেকশনে কপিরাইট কিভাবে এনশিওর করবেন, মানে যেটা খুব গুরুত্বপূর্ণ জায়গা। এবার ফিল্ম বা হলে তার কপিরাইট এসার্টেন করা খুব মুশকিল হয়। তা আমরা পার্টনার করি আপনার ইয়ের সঙ্গে, SRFTI এখানে আপনি জানবেন সত্যজিৎ রায় এবং FTII পুনে, এদের দুজনের সঙ্গেই আমরা পার্টনার করি, মানে খুবই ক্লোজলি আমরা কাজ করি। এবং আমরা কিছু জিনিস তৈরি করার চেষ্টা করছি, যে যেমন হচ্ছে যে এমনি বলিউড থেকে বেরোনো সিনেমা আপনি রাখতে পারেন, কিন্তু আজকে মানে নাসিরুদ্দিন শাহ যখন পাশ করে গেছেন, তখন যে সিনেমাটা প্রথম বানিয়েছিলেন পাশ করার জন্য, ডিপ্লোমা ফিল্ম যেটাকে বলে আর কি, ডিপ্লোমা ফিল্ম কিন্তু FTII এর নিজস্ব রাইটস আছে। গ্রেট, সেইগুলো কালে মানে সেইগুলো নিয়ে আমরা কাজ অ্যাকচুয়ালি মানে প্রচুর লিগাল ডিসকাশনে ইয়ে করে ফাইনাল দেখা গেল যে হ্যাঁ FTII এর কাছে এই সমস্ত রাইট গুলো অ্যাকচুয়ালি ইনস্টিটিউটেড, মানে ডিপ্লোমা ফিল্ম গুলো যেখানে প্রায় অন্তত শর্ট খানে স্টলওয়ার্ট এর ডিপ্লোমা ফিল্ম, মানে ওটা একটা পেইড সার্ভিস, ওটা ওর মতো থাকবে, ওইখানে আমরা হাত দেবো, কারণ ওটা দিলে না মানে ওটা খুব মুশকিলের জায়গা, অনেক জটিলতা তৈরি হবে, অনেক জিনিস নিয়ে আসতে চাই। মানে ফাইনালি হচ্ছে মানে গবেষণা, উদ্ভাবনা, পড়াশোনা এই জায়গাটা, আমি যদি এবার 100 জন অভিনেতা অভিনেত্রী চিত্র পরিচালক প্রডিউসার যারা বিভিন্ন ইনস্টিটিউট থেকে পাশ করার সময় কাজ করেছেন তাদের সেই কাজ প্রথম কাজগুলো কি ছিল নিয়ে আসা যায়, সেই ধরনের জিনিসগুলো আমরা নিয়ে আসতে চাই। প্রশ্ন মানে আপনি বললেন যে আপনারা দেখেছেন যে 19 থেকে যে লকডাউন হয়েছে তাতে 5 গুণ বেড়েছে মানুষের এই মিডিয়ামে আসার, এই লাইব্রেরিতে আসার, কি NDLI এরও ফরম্যাট এবং পাওয়ার সুবিধা ইত্যাদি নিয়ে কিছু ভাবনা চিন্তার অবকাশ তৈরি হলো বা পরিসর তৈরি হলো? অ্যাকচুয়ালি আমরা করেছি অনেকটা, মানে আপনি যদি এখন NDLI এ ঢুকে দেখেন, মানে আনফরচুনেটলি মোবাইল অ্যাপে এখনো নেই, খালি মানে ব্রাউজারে আছে, ওয়েব ব্রাউজারে আছে, এখানে আপনি কোভিড রিসার্চ এর একটা বিশাল রিপোজিটরি দেখতে পাবেন যাতে প্রায় 40,000 পেপার আছে রিলেটেড। রিসার্চ এর কাজ করতে চান, স্টার্ট আপ করতে চান, এন্টারপ্রেনার হতে চান, তাহলে তার জন্য আমরা একটা সম্পূর্ণ নতুন সাপোর্ট দিয়েছি যাতে করে আমরা ঠিক দিকে সহজে রিসার্চটা করতে পারি। ধন্যবাদ আমাদের আকাশবাণী শ্রোতাদের পক্ষ থেকে। আমার মনে হয় শ্রোতারা মানে যতটা জানা ছিল তাদের ন্যাশনাল ডিজিটাল লাইব্রেরি অফ ইন্ডিয়া সম্পর্কে, তার থেকে অনেকটা সুবিধা পেলেন, এবং আমরাও পরবর্তীকালে আমাদের অভিজ্ঞতা থেকে আপনাদের সঙ্গে আলোচনার সুযোগ রাখবো। আজকে আমরা এই আলোচনা এখানেই শেষ করছি, আপনাকে অনেক ধন্যবাদ, নমস্কার।